হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে যে তরকারিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফুলকপি টমেটো দিয়ে কাতল মাছ রান্না। এই সবজিটাও আমার খুব পছন্দের একটা সবজি। আচ্ছা তাহলে দেখি রান্নাটা আমি কিভাবে করছি। এখানে আমি 6-7 টুকরো কাতল মাছ ভালো করে ক্লিন করে নিয়েছি। তার সাথে হলুদ, লবণ, মরিচ, ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এই মাখানো মাছটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব। আমার কড়াইটা একটু গরম হলে আমি তেল দিয়ে দিব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন এর ভেতরে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি মাছগুলো সরিষার তেলে ভেজে নিব। আমার কাছে মনে হয় অলিভ অয়েল বা সয়াবিন তেল থেকে সরিষার তেলে যদি মাছ ভাজা হয় তাহলে টেস্টটা ডিফারেন্ট আসে বা বেশি আসে। আসলে আমার কাছে তো ভালোই লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন, ডিফারেন্সটা আপনারাও বুঝতে পারবেন। আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আসলে আমার ভিডিওর কিছুটা অংশ কেটে গেছে। আমি মাছগুলো তুলে নেওয়ার পরে যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলের ভেতরেই আরেকটু তেল অ্যাড করে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এর ভেতরে আদা রসুন গ্রেট করা 2 টেবিল স্পুন অ্যাড করবো। আমি পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও ভালো করে ভেজে নিব। মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, ঘ্রাণও বেরিয়ে এসছে। এখন আমি একটু পানি অ্যাড করবো, তারপর গুঁড়ো মশলাগুলো দিব। আমি 1/2 টেবিল স্পুন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ½ টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1 চা চামচ জিরা গুঁড়ো। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে দেখে দিব মশলাটা। আমি এর ভেতরে একটু লবণও দিয়ে দিলাম।
মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর ভেতরে ফুলকপিগুলো দিয়ে দিব। যাতে ফুলকপির গুলো একটু কষানো যায় মশলাটার মধ্যে। ফুলকপি গুলো একটু কুচ হয়ে গেছে, আর একটু কষানো হলে আর গরম পানি অ্যাড করব। আমি বেশিরভাগ সময় সবজি মাংস এতে গরম পানিটা ইউজ করি। আমার ফুলকপিটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করে দিব। আমি তরকারিকে একটু ঝোল ঝোল রাখবো। টমেটো কেটে দিলাম, আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, এখন আমি ধনে পাতা দিয়ে দিই একটু দিয়ে। এখন একটু ঢেকে দিব যাতে পাতাগুলো সুন্দর সফট হয়ে যায়, তারপরে আমার তরকারি রেডি। এই তো খুব কম সময়ে আমার ফুলকপি দিয়ে মাছ রান্না হয়ে গেল। আমি এই পরিমাণে ঝোল রাখবো।
আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।